नमस्कार बंधुरा, मायर किचने अपने सबाई के स्वागत। आज हमें गरमे एक पतला झोल रान्ना करछि माछे, तो से ही भावलाम वीडियो अपन साथेयर करी। तो एखाने कयेक पिस कतला माछ नियेछि, आपनारा चाइले एखाने रुई माछ दिए रान्ना करते पारेन, एवं विभिन्न धरनेर जे छोटो छोटो माछ पावा जाय सेई सब माछ दिएओ किन्तु आपनारा एई पतला झोलटा रान्ना करते पारेन। तो एखाने माछ नियेछि एवं एखाने देखुन आमि पटल केटे नियेछि। तो पटलटा आमि एरकम माझखान दिये फाली करे नियेछि, एकटु खोसा केटेछि एवं एकटु खोसा रेखेछि रेखे, आर आलुगुलो आमि एरकम डि शेपेर करे केटे नियेछि। तो एखन चलुन माछे आमि नून और हलुद माखिए 10 মিনিটের জন্য রেখে দেব। অবশ্যই রান্না করবেন, রান্না করে খাবেন, খেয়ে কেমন হয়েছে আমায় কমেন্ট করে অবশ্যই করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, এখনো যদি চ্যানেলটিকে লাইক না সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন। তো এখন মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। কড়াইতে তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি এখন মাছগুলো সব এক এক করে দিয়ে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। মাছের নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উল্টে আরেক পিঠ ভেজে নেব। তো মাছের দুই সাইডই আমি লাল করে ভেজে নিয়েছি। তো মাছগুলো এখন আমি কড়াই থেকে তুলে নেব। তুলে আমি বাকি সব মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এই মাছগুলো কড়াই থেকে সব তুলে নেব। তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো এই সময় সামান্য লবণ দেব, লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। তো পটলগুলো কিন্তু আমি মাঝে মাঝে নাড়িয়ে এরকম একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। তো পটলগুলো সব আমি হালকা করে ভেজে নিয়েছি, পটলগুলো এখন সব আমি কড়াই থেকে তুলে নেব। তো পটলগুলো সব কড়াই থেকে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে সেম কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এই সময় তেলে আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দেব। দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এখানে আপনারা সেদ্ধ আলুও কিন্তু দিতে পারেন। তো সামান্য লবণও দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আলুটা আমি ঢেকে দেব। তো আলুটা আমি আর একবার একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে আমি আলুটা করতে লাল লাল করে ভেজে নেব, আবার আমি ঢেকে দেব। তো ঢাকনাটা তুলে এখন আমি আলুটা, এখানে ভাজা হয়ে গেছে এবং ভাজার সাথে সাথে কিছুটা আলুটা নরম হয়ে এসেছে, এই সময় আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো দেব এবং 1টা টমেটো কুচি দেব ও আদা বাটা দেব 1 চামচ, আর সামান্য লঙ্কার গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিলে দেবেন, না দিলে এটা আপনারা বাদ দিতে পারেন। আর দেব হলুদ। দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে নাড়াবো ও দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। লবণটা আপনারা যে যার বুঝে দেবেন, আর সামান্য জল দেব। জল দিয়ে মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি কয়েকবার নেড়ে ছেড়ে আলু এবং মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন মশলার ওপর থেকে তেল ভেসে উঠছে। তো সেই সময় আমি কি করব,
ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি আবার খানিকক্ষণ মশলাটাকে আরেকটু পটল ও আলুর সাথে কষিয়ে নেব, ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা তুলে আমি কিন্তু বেশ কয়েকবার পটল আলু এবং মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন এই সময় আমার মশলাটা পটল আলুর সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে ঝোলের জন্য প্রয়োজন মতো গরম জল দিয়ে দেব। তো জলটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এখন ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। গ্যাসটা এই সময় কিন্তু আমি বাড়িয়েই রাখব। তো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এই সময় ঝোলে আমি ভেজে রাখা সব মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেব। সাথে চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছ ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো মাছের ঝোলটা খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি আলু ও পটলের সাথে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো আমার এই পাতলা মাছের ঝোলের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই করে আমার যদি চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এর ফলে আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই করে কিন্তু অনেক 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 শেয়ার করবেন। তো আজ চলি, আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।